আমার র্যালি হয়েছে ছটাতে, কিন্তু দিদি এমন একজন ভাই আপনি পেয়েছেন, আমি দেখেও তো শ্রদ্ধা করি আপনাকে, আমাদের পার্টি কার্যকর্তা করে, কিন্তু এবার আপনি টের পাবেন আপনি ভাই কেমন এনেছেন এখানে। আমার ত্রিপুরা তো এক অ্যান্টি কমিউনিস্ট আমাকে তিরস্কার করছিল, আমি বলেছিলাম তখন দিদি ভাই কেমন আপনি ইলেকশনে টের পাবেন। পরবর্তী সময় সেই দিদি বলে ইলেকশনে পর আমার কাছে এসছে বলে ওই সময় আমি ভুল করেছি, কিন্তু যাই হোক যদি মেনে নেয় তাহলে তো ঠিক। আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব, যারা তৃণমূল বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন প্রধানমন্ত্রীকে দেশের নির্ণয় কে করবে, মোদি যদি না হয় তো ভ্রষ্টাচার, মোদি যদি না হয় তো কয়লা ঘোটালা, মোদি যদি না হয় তো 2G ঘোটালা, 10 বছর 12 বছর মানুষ যদি কোন বিদেশের রাষ্ট্রতে গিয়েছে মানে 10 বছর ভারতবর্ষের মানুষকে দেশের বিদেশের যে কোনো প্রান্তের চলাচলে বিদেশে গিয়েছে, মানুষ আমাদেরকে হেনমন্যতার শিকার করে দিচ্ছে যে এইরকম ভারতবর্ষকে করা এসছে ভ্রষ্টাচারের দেশটি এসছে। আজকে 5 বছরের মধ্যে নরেন্দ্র মোদি ভারতকে সেই জায়গা নিয়ে চলে গেছে, প্রত্যেকটি ভারতবাসী যখন বিদেশে যায় তো স্বাভিমানের সঙ্গে বলে আমরা ভারতবাসী, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী হোক আর আমেরিকার প্রধানমন্ত্রী হোক সে নরেন্দ্র ভাই মোদীকে বলে যে প্রধানমন্ত্রী হোক তো নরেন্দ্র ভাই মোদী জেসা হোক। আজকে আমাদের স্বাভিমান কেউ ফিরিয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে নরেন্দ্র ভাই মোদী বাংলার লোক স্বাভিমানী আপনারা জাগান আপনাদের। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।